গাইজ, গুড আফটারনুন। তো এত গরমে আর পারা যাচ্ছিল না, তাই জন্য ভাবলাম একটু যদি বরফের দেশে যাওয়া যায় কেমন লাগে, তোমরা কি বলো? তো চলো, চলে এসেছি আজকে স্নো পার্কে। গোয়ার মধ্যেই স্নো পার্ক রয়েছে, তো ওখানে এসেছি। সিরিয়াসলি বলছি, এত গরম লাগছিল, তারপরে যখন শুনলাম যে এখানে স্নো পার্ক রয়েছে, মানে আনন্দে কি বলবো, মনের মধ্যে শুধু লাড্ডু ফুটছিল, এইটুকু তোমাদেরকে বলতে পারি। তো ভেতরে দেখো, এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করার পরে ওখান থেকেই সব ড্রেস, মতলব জ্যাকেটস, তারপরে মোজা, জুতো, ক্যাপস, গ্লাভস সব কিছুই দেওয়া হচ্ছিলো। প্রথমে দেখো এরকম একটা ব্যান্ড বেঁধে দিয়েছিলো। তো তারপরে এসেই আমি এই যে ফটাফট, মানে আমি না কি বলবো, এত খুশি হয়েছিলাম এই জায়গাটাতে এসে, বিশ্বাস করো আমি যেন আনন্দে যেন লাফিয়ে উঠছি এরকম। দেখো না হাসি কেমন, এত মজা পাচ্ছিলাম। কারণ কি বলতো, এতটাই গরম লাগছিলো, আমি খুঁজছিলাম কোথায় একটু মানে ঠান্ডাতে বসে থাকবো। কারণ দেখো, আমাদের হোটেল যদিও এসি ছিল, কিন্তু হোটেলে বসার মতো তো সময় হচ্ছিলো না। মানে এপাশ ওপাশ এতই ঘুরে বেড়াচ্ছি, মানে সারাদিন সকাল থেকে বেরিয়ে যাই, একদম রাত্রিবেলা ফিরি, এরকম একটা ব্যাপার। তো সময়ই হচ্ছিলো না। আজকে প্রথমে এসছি, বাট সিরিয়াসলি, আই অ্যাম নট দীঘা।
কত বলছে এক একটা? 100, 200 এক একটা? গোয়াতে এসে এরকম বিনুনি করবো না কি করে হয় বলো তো? বিনুনি একটা একটা বলেছিল যে 250 করে, কিন্তু আমি বার্গেনিং করে একটা একটা 50 নিয়ে এসেছি। তো আমি ইশারা করে আমার হাজব্যান্ডকে এটাই বলছিলাম যে দুটো বিনুনি 100। তো এই পাশের যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন উনিও করবেন, ওনাকে 250 করে বলেছিলেন কিন্তু 150 করে নিচ্ছেন একটা একটা বিনুনি। তো কি বলবো, আমি ওনার তো ব্যবসা খেতে পারি না, তাই জন্য ইশারাই বলেছিলাম। বীচটা এত সুন্দর আর খুব জমজমাট দেখতেই পাচ্ছ। আর কি বলতো, আমরা যখন এসেছিলাম তখন জাস্ট সানসেটটা হবে, তো সেই সময়টা এসেছিলাম, বেশ সুন্দরও লাগছিল। মানে আমরা ওই স্নো পার্কে গেছিলাম, স্নো পার্কের পরেই আমরা এখানে এসেছি। আর দেখো লাইট প্রায় সব জ্বলে গেছে, বেশ জমজমাটি এটা। আর বাঘা বীচটা, বাঘা বীচটাও খুব জমজমাটি, তোমাদেরকে পরে সেই ভিডিও দেবো। তো কি বলবো, বেশ ভালো লাগছিল পরিবেশটা। আর গরমের জন্য আমি ভাবছিলাম যে ভিড়ভাড়টা হবে না, বেশ ফাঁকা ফাঁকা ঘুরে আসবো, কিন্তু না, ভুল কথা, ভিড় ভালোই রয়েছে। চলো তোমাদের এই বিচের ভিডিওটা না এডিট করেই দিচ্ছি, তো দেখবে মজা লাগবে। মানে কোনো ভয়েস আমি এডিট করছি না। তো এই যে লেখা রয়েছে আই লাভ গোয়া, এখানে তো ফটো তোলার জন্য আর রিলস বানানোর জন্য লাইন পড়ে গেছে। তো আমরাও লাইন দিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম ফটো তুলবো বলে, তো দেখলাম যে আমাদের ফটো তুলছে না বাবু, ভিডিও করছেন। মানে বোঝো, পোজ দিয়ে দাঁড়িয়ে আছি আমরা মা মেয়ে ফটো তোলার জন্য, আর তিনি দেখলাম ভিডিও করতে ব্যস্ত রয়েছেন। তো যাই হোক, এই লেখাটা মানে গোয়াতে এসে ও তুমি